बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी बंधुरा, ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमी मोहम्मद मायदुल इस्लाम, प्रभाषक प्राणी विज्ञान, मजिद जरिना फाउंडेशन स्कूल एंड कॉलेज, शरियतपुर। आज के आमादेर पाठ परिचिति एसएससी बायोलॉजी एमसीक्यू रिव्यू प्रथम अध्याय जीवन पाठ। तुम्हरा जानो आगामी 15 तारीख थेके आमादेर ऑनलाइन भित्तिक परीक्षा शुरू होते जाच्छे। এই পরীক্ষায় আজকের ক্লাস থেকে 8 থেকে 10টি এমসিকিউ কমন পাওয়া যাবে, অতএব ক্লাসটি খুব ভালোভাবে আয়ত্ত করবে। কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের প্রথম এমসিকিউ, জীববিজ্ঞানের কোন শাখায় কীটতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়? সঠিক উত্তর ক, এন্টোমোলজি। বাকি অপশনগুলো খেয়াল করো। ইকোলজিতে আলোচনা করা হয় বাস্তুতন্ত্রের বিভিন্ন জ্ঞান নিয়ে। এন্ডোক্রাইনোলজিতে গ্রন্থি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ হরমোন, এনজাইম, এগুলো নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোবায়োলজিতে অণুজীব নিয়ে আলোচনা করা হয়। দুই নম্বর এমসিকিউ, নষ্ট কোন রাজ্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর মনেরা। মনেরা রাজ্যের যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো নষ্টকের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। যেমন একটি বৈশিষ্ট্য হলো মনেরা রাজ্যের প্রাণীরা ফিলামেন্টাস, অর্থাৎ একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। নষ্টক নামক নীলাপ সবুজ শৈবালের দেহটিও কিন্তু ফিলামেন্টাস। অন্যান্য বৈশিষ্ট্যগুলোও মনেরা রাজ্যের সাথে মিলে যায়, এর জন্য নষ্টককে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিন নম্বর এমসিকিউ, প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর প্রোটিস্টা। চার, কে জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? উত্তর বিজ্ঞানী হুইটেকার। তোমরা জানো জীবজগতের যে পাঁচ রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস সেটি প্রদান করেছিলেন বিজ্ঞানী হুইটেকার। পরের এমসিকিউ, জীবের বৈজ্ঞানিক নামে এক নম্বর তথ্য দুটি পদ থাকে। দুই, প্রথম অংশটি প্রজাতির নাম। তিন, দ্বিতীয় অংশের সব অক্ষর স্মল লেটার হয়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ নম্বর, অর্থাৎ এক ও তিন। দুই নম্বর অপশনটি নেওয়া যাচ্ছে না, কারণ প্রথম অংশটি হল গণনাম আর দ্বিতীয় অংশ যেটি সেটি হলো প্রজাতির নাম। অতএব সঠিক হবে এক এবং তিন। ছয় নম্বর এমসিকিউ, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? সঠিক উত্তর বন্যপ্রাণীবিদ্যা। বিবর্তনবিদ্যা, বংশবিদ্যা এবং শারীরবিদ্যা, এগুলো হলো ভৌত জীববিজ্ঞানের শাখা। পরের এমসিকিউ, দ্বিপদ নামের প্রথম অংশকে কি বলে? সঠিক উত্তর গণ। আট নম্বর এমসিকিউ, অণুজীব নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? সঠিক উত্তর মাইক্রোবায়োলজি। নয় নম্বর এমসিকিউ, অ্যানিমালিয়াদের মধ্যে মানুষের এক নম্বর অপশন দৃষ্টিশক্তি বেশি উন্নত, দুই মস্তিষ্ক সবচেয়ে বড়, তিন খুলির হার মোটা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক নম্বর, অর্থাৎ এক ও দুই। অ্যানিমালিয়াদের মধ্যে মানুষের দৃষ্টিশক্তি সবচেয়ে উন্নত, এটিও সঠিক। মস্তিষ্ক সবচেয়ে বড়, এটিও সঠিক। কিন্তু মাথার খুলির যে হাড়গুলো সেইগুলো মোটা নয়, পাতলা। অতএব তিন নম্বর অপশনটি নেওয়া যাচ্ছে না। দশ নম্বর এমসিকিউ, প্লান্টি রাজ্যের জীবে এক নম্বর তথ্য ভ্রূণ সৃষ্টি হয়, দুই হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হয়, তিন আর্কিগোনিয়া তৈরি হয়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ নম্বর, অর্থাৎ এক ও তিন। দুই নম্বর অপশনটি নেওয়া যাচ্ছে না, অর্থাৎ প্লান্টি রাজ্যের জীবে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয় না। পরের এমসিকিউ, উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি? উত্তর ICBN, অর্থাৎ ঘ নম্বরটা রাইট। নিচের চিত্রের আলোকে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। আমরা চিত্রটি দেখে নিচ্ছি। তোমরা চিত্রের মধ্যে একটি নষ্টক দেখতে পাচ্ছ। তো আমাদের 12 নম্বর এমসিকিউ, চিত্রের জীবটির নাম কি? সঠিক উত্তর নষ্টক। 13 নম্বর এমসিকিউ, চিত্রের জীবটির কোষে অনুপস্থিত এক মাইটোকন্ড্রিয়া, দুই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তিন রাইবোজম। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক, অর্থাৎ এক ও দুই। অর্থাৎ নষ্টকের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত, কিন্তু রাইবোজম এটা কিন্তু নষ্টকের ক্ষেত্রে থাকে। আমাদের পরের এমসিকিউ,
শ্রেণীর উপসেট কোনটি? সঠিক উত্তর বর্গ। তোমরা জানো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে ট্যাক্সনগুলো ব্যবহার করা হয় সেগুলোর ক্ষেত্রে শ্রেণী আগে, শ্রেণীর পরে হলো বর্গ, এই জন্য আমরা বর্গকে শ্রেণীর উপসেট হিসেবে বিবেচনা করে থাকি। 15 নম্বর এমসিকিউ, জাকেরানা ঢাকা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? সঠিক উত্তর ব্যাং, অর্থাৎ ব্যাঙের একটি প্রজাতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্রভাষক জাকির, তার নামানুসারে কিন্তু এই ব্যাঙের নামকরণ করা হয়েছে জাকেরানা ঢাকা। আমাদের 16 নম্বর এমসিকিউ, ফাঞ্জাই রাজ্যের জীবে 1 নম্বর অপশন হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হয়, 2 মিওসিস কোষ বিভাজন ঘটে, 3 শালক সংশ্লেষণ হয়, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক, অর্থাৎ 1 এবং 2। তোমরা জানো ফাঞ্জাই অর্থাৎ ছত্রাক এদের ক্ষেত্রে কিন্তু শালক সংশ্লেষণ হয় না, কারণ ছত্রাকের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল থাকে না, যার কারণে শালক সংশ্লেষণ হয় না, এই জন্য 3 নম্বর অপশনটি নেওয়া যাবে না, সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 1 ও 2। 17 নম্বর এমসিকিউ, শ্রেণীবিন্যাসের যে কোনো একটি এককে কি বলে? উত্তর ট্যাক্সন। 18 নম্বর এমসিকিউ, ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর প্লাসমোডিয়াম ভাইভেক্স। খ নম্বর অপশন এপিসিন্ডিকা, এটি হলো মৌমাছির বৈজ্ঞানিক নাম। গ টেনওয়ালোসা ইলিশা, এটি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। ঘ প্যান্থেরা টাইগ্রিস, এটা বাঘের বৈজ্ঞানিক নাম। অতএব সঠিক অ্যান্সার হবে ক নম্বর, প্লাসমোডিয়াম ভাইভেক্স। পরের এমসিকিউ, ইউক্যারিওটা হচ্ছে 1 অ্যামিবা, 2 নষ্ট, 3 প্লাসমোডিয়াম, নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে 1 ও 3, অর্থাৎ খ নম্বর, আমরা 2 নম্বরটি নিতে পারতেছি না, 2 নম্বর অপশনটি হলো নষ্ট, এটি কিন্তু ইউক্যারিওট না অর্থাৎ প্রোক্যারিওট। পরের এমসিকিউ, মানুষের রাজ্য অ্যানিমালিয়া হওয়ার কারণ কোনটি? সঠিক উত্তর ক নাম্বার, অর্থাৎ জটিল টিস্যুতন্ত্র, অর্থাৎ অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত যারা তাদের কিন্তু জটিল টিস্যুতন্ত্র থাকে, মানুষের ক্ষেত্রেও জটিল টিস্যুতন্ত্র আছে, অতএব মানুষকে অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। 21 নম্বর এমসিকিউ, দেহের অনুপাতে মস্তিষ্কের সবচেয়ে বড় কোনটির? অর্থাৎ দেহের অনুপাতে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বড়, রাইট অ্যান্সার খ নাম্বার। 22 নম্বর এমসিকিউ, নিস্টেট হায়ারার্কিতে 1 পর্ব রাজ্যের উপসেট, 2 গণ গোত্রের উপসেট, 3 গোত্র বর্গের উপসেট, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, অর্থাৎ 1 2 3, প্রদত্ত 3টি তথ্যই সঠিক। পরের এমসিকিউ, হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন কে? উত্তর মার্গুলিস, বিজ্ঞানী মার্গুলিস হুইটেকারের শ্রেণীবিন্যাসকে পরিবর্তন করে বিস্তারিত একটি শ্রেণীবিন্যাস প্রদান করেছেন। 24 নম্বর এমসিকিউ, কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত? সঠিক উত্তর ক, অর্থাৎ মনেরা, মনেরা রাজ্যের জীবের ক্ষেত্রে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। 25 নম্বর এমসিকিউ, জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে কয়টি শাখায় ভাগ করা যায়? সঠিক উত্তর ক, অর্থাৎ 2টি, জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান 2টি শাখায় ভাগ করা হয়েছে। 26 নম্বর এমসিকিউ, প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য হল 1 সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, 2 কনজুগেশনের মাধ্যমে যৌনজনন ঘটে, 3 কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক, অর্থাৎ 1 ও 2, 3 নম্বর অপশনটি নেওয়া যাচ্ছে না, 3 নম্বর অপশন হলো কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত, এটি সঠিক নয়, এটি হলো 3 নম্বর রাজ্য ফাঞ্জাই এর বৈশিষ্ট্য। পরের এমসিকিউ, মনেরা রাজ্যের জীবে কোন অঙ্গাণু উপস্থিত থাকে? সঠিক উত্তর রাইবোজম, অর্থাৎ গ নাম্বারটি রাইট হবে। মনেরা রাজ্যের জীবে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এ ধরনের কোষীয় অঙ্গাণুগুলো অনুপস্থিত থাকে, কেবলমাত্র রাইবোজম উপস্থিত থাকে। 28 নম্বর এমসিকিউ, পেনিসিলিয়াম কোন ধরনের বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে? সঠিক উত্তর মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পেনিসিলিয়ামের বিভাজন হয়ে থাকে।
নিচের উদ্দীপকের আলোকে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি আমরা দেখে নিচ্ছি। একজন সুইডিশ বিজ্ঞানী জীবের নামকরণের জন্য একটি ভিন্ন পদ্ধতি আবিষ্কার করেন। আমাদের 29 নম্বর এমসিকিউ, উদ্দীপকে উল্লেখিত বিজ্ঞানীর নাম কি? সঠিক উত্তর লিনিয়াস। 30 নম্বর এমসিকিউ, উক্ত বিজ্ঞানীর প্রবর্তিত পদ্ধতিটি এক সিস্টেমা ন্যাচারি গ্রন্থের অষ্টম খণ্ড প্রকাশিত হয়, দুই গণ এবং প্রজাতির সংজ্ঞা দেয়, তিন 1758 সালে পরিবর্তিত হয়। নিচের কোনটি সঠিক? সঠিক হবে গ নম্বর, অর্থাৎ 2 ও 3। পরের এমসিকিউ, ইস্ট কোন কিংডমের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ক, ফাঞ্জাই। 32 নম্বর এমসিকিউ, কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়? সঠিক উত্তর গ, ফাঞ্জাই, অর্থাৎ ছত্রাকের দেহে মাইসেলিয়াম দেখা যায়। 33 নম্বর, অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীদের কোষে অনুপস্থিত এক প্লাজমা মেমব্রেন, দুই প্লাস্টিড, তিন কোষগহ্বর, নিচের কোনটি সঠিক? সঠিক হবে গ নম্বর, অর্থাৎ 2 ও 3। অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন থাকে, কিন্তু প্লাস্টিড এবং কোষগহ্বর থাকে না। কোষগহ্বর থাকলেও সেগুলো খুব ছোট, অতএব রাইট হবে 2 ও 3। এক নম্বরটি নেওয়া যাচ্ছে না, কারণ প্লাজমা মেমব্রেন এটি কিন্তু প্রাণী কোষে উপস্থিত থাকে। 34 নম্বর এমসিকিউ, হাতে লিখলে মৌমাছির সঠিক দ্বিপদ নাম কোনটি? সঠিক অ্যান্সার খ নম্বর। তোমরা জানো হাতে লিখলে বৈজ্ঞানিক নামের প্রত্যেকটা অংশের নিচে আলাদাভাবে দাগ টেনে দিতে হয়। 35 নম্বর এমসিকিউ, জীবের দ্বিপদ নামকরণে কোন শব্দ ব্যবহার করতে হয়? উত্তর ল্যাটিন। 36 নম্বর এমসিকিউ, মানুষের বৈজ্ঞানিক নাম কোনটি? সঠিক উত্তর ক, হোমো স্যাপিয়েন্স। দেখো বাকি অপশনগুলো কিন্তু ভালোভাবে খেয়াল না করলে বোঝা যাবে না। যেমন গ নম্বর অপশনটি সবই ঠিক আছে, শুধু প্রজাতিক নামের প্রথম অক্ষরটি বড় হাতের দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু এটি রাইট হবে না। অতএব অপশনগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। নিচের চিত্রের আলোকে 37 ও 38 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটি একটু খেয়াল করো। চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ একটি প্রাণী দেওয়া আছে। এই প্রাণীটির পায়ের দিকে একটু খেয়াল করো, পাগুলো অবশ্য অবশ্যই সন্ধিযুক্ত। তো 37 নম্বর এমসিকিউ, চিত্রে প্রাণীটি জীববিজ্ঞানের কোন শাখায় অন্তর্ভুক্ত? সঠিক উত্তর কীটতত্ত্ব। 38 নম্বর এমসিকিউ, চিত্রের প্রাণীটির বৈশিষ্ট্য হল এক এটি হেটারোট্রফিক, দুই এটি মৃতজীবী, তিন এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, নিচের কোনটি সঠিক? সঠিক হবে খ নম্বর, অর্থাৎ 1 ও 3। দুই নম্বরটি নেওয়া যাচ্ছে না, কারণ কীটপতঙ্গ যেগুলো আছে সেগুলো কিন্তু মৃতজীবী নয়, অতএব দুই নম্বর বৈশিষ্ট্যটি ভুল। পরের এমসিকিউ, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় কোন অক্ষরে লিখতে হয়? সঠিক উত্তর গ নম্বর, ইতালিক। অর্থাৎ জীবের বৈজ্ঞানিক নাম যখন মুদ্রণ করা হয় বা টাইপ করে লেখা হয় তখন ডান দিকে একটু বাঁকা করে লিখতে হয়, এটাকে বলা হয় ইটালিক ফর্ম। 40 নম্বর এমসিকিউ, মানুষের গোত্র কোনটি? সঠিক উত্তর হোমিনিড। তো তোমরা মানুষের যেই শ্রেণীতাত্ত্বিক অবস্থান সেই শ্রেণীতাত্ত্বিক অবস্থানটি খুব ভালো করে আয়ত্ত করবে, এখান থেকে বিভিন্নভাবে এমসিকিউ হতে পারে। তো আমাদের আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।